ভাইয়া একবারে রিল্যাক্সে বসে আছেন, আমি তো বুঝলাম না। আমি আসলাম একটা ভিডিও করব, দা বটি দেখাবো, আপনারা তো একদম শান্তিতে বসে আছেন, কাহিনী কি? আসলে আমরা এমন একটা প্রোডাক্ট বানিয়েছি, এখন আমরা ইদানিংকালে কাজ না থাকলে আমরা এই টুলে বসে গল্প করি, আমি আর রাকিব দুজন মিলে মাঝে মাঝে একটু গল্প করার চেষ্টা করি। আচ্ছা, আজকে ভাবলাম আপনার আসতেও দেরি হচ্ছে, হ্যাঁ, তা আমরা একটু দুজন বসে গল্প করছিলাম টুলে। আচ্ছা, এখন আমি তো আসতে লেট করছি বুঝলাম, এখন আপনি যেটার উপরে বসে আছেন এটা একটা সিম্পল টুল নাকি? হ্যাঁ, এটা টুল, জাদুর বাক্স, আমরা দেখাবো কি রাকিব, চলো দেখাই আমরা। আচ্ছা, ইন্টারেস্টিং কিছু আছে ভিউয়ার্স, আমরা দেখাই এই টুলে কোন একটা না কোন ম্যাজিক আছে হয়তো বা। এটা জাদুর বাক্স। আচ্ছা, রাকিব দেখাচ্ছে, রাকিব বেজ মারো, দেখে দেখে দিচ্ছি। ওকে, এটা কি ঢেলে, এটা কি ঢেলে দিলেন ভাই? এটা হিসাব স্যার একটা পাত্র রাখার একটা ইকিয়া পাবেন। আচ্ছা, আপনি পাত্র রাখতে পারবেন। ওকে ওকে, এই পাত্র দিয়ে কি হবে আগে বলেন তো দেখি। এটা কাটাকাটির সময় দেখা যাচ্ছে যে আপনি যে জিনিসটা ইয়ে করবেন, হুম, বাই এনি চান্স। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখেন এইখানে একটা, আমি একটু দেখা দিই। আচ্ছা, আমি আমি পুরোটা দেখা দিচ্ছি, রাকিব কি করছে আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জাদুর বাক্স, থ্রি ইন ওয়ান, যেটাই বলি না কেন। এই বটিটা বের হলো কোথেকে? বটিটা বের হলো এই জাদুর বাক্স থেকে। আচ্ছা, আর এটা হচ্ছে পাত্র রাখার জায়গা। ওকে, এটাতে আমরা টুলে বসেছিলাম, এটাকে আমরা দুই রকম ভাবে আমরা নাম দিয়েছি, একটা হচ্ছে থ্রি ইন ওয়ান অথবা জাদুর বাক্স, যেটাই বলেন। ওকে, তো এটা হচ্ছে টুল হিসাবে ব্যবহার করেছিলাম, আপনারা তো দেখেছেন যে এই পাশে এখনো দেখেন একটা টুলের মতোই আছে, এত ভারী, মানে এত হার্ড করে তৈরি করা এটা, কিন্তু এই যে আমি দাঁড়ায় থাকলাম এটা কিন্তু নষ্ট হবে না, টুল হিসাবে ব্যবহার করা যাবে। আচ্ছা, আমি উপরে কোনো কিছু কাজও করতে পারবো, একটু মশলার বাক্স বের করে নিলাম নাকি। আচ্ছা, এটা কিন্তু খুব হার্ড করে তৈরি করা, বিশেষ প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজের সাথে রিলেটেড। দেখেন এটা, এটাকে জাদুর বাক্স, টুল বাক্স, যাই বলি, থ্রি অ্যান্ড থ্রি ইন ওয়ান, এটাতে এইভাবে বটিটা সেট করা থাকবে, এবং এই বটিটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কোটিং করা। আচ্ছা, সিলভার কালারের বটি হবে, হ্যাঁ, আর মুখটা খুব পাতলা করে তৈরি করা, এটা দিয়ে যে কোনো জিনিস কুচি কুচি করে কাটা যাবে। ওকে, আর থ্রি ইন ওয়ান হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটাকে যেমন টুল হিসাবে ব্যবহার করা যায়, আবার এটাতে কুরানি সেট করা আছে। আচ্ছা, নারকেল কুরানি? হ্যাঁ, নারকেল কুরানি। ওকে, এইভাবে বডিটাকে খুলে নিয়ে এটাকে আবার কুরানি হিসাবেও ব্যবহার করতে পারবে। দেখেন ভিউয়ার্স, এইখানে এখন যে বডিটা আছে, আমাদের কিন্তু বাসায় নারকেল কুরানি লাগে, তো এই বটিটাকেই আপনি কিন্তু এখানে সেট আপ করে সরিয়ে ফেলতে পারবেন, আবার এখানে চাইলে নারকেল কোরানিও সেট আপ করতে পারবেন, সেটা দেখাচ্ছি। চমৎকার একটা ম্যাজিক দেখাচ্ছি আজকে কিচেন কাটার্স থেকে। জি, এক্স্যাক্টলি, আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা ইউনিক একটা প্রোডাক্ট, এটাকে ডক্টরিয়াল প্রোডাক্টও বলা হয়। আচ্ছা, কারণ এই জন্যই ডক্টরিয়াল প্রোডাক্ট বলবো, যাদের কোমরে ব্যথা, দাঁড়ায় কাটতে কষ্ট হয়, বসে কাটতে কষ্ট হয়, বয়স্ক, এজড ম্যান, তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট। দেখেন আমাদের গত 4-5 মাস ধরে এই প্রোডাক্টটাই সবচেয়ে বেশি সেল হচ্ছে। দেখেন এটা এখন সেফলি নিচে চলে গেল, এটা সেটিং করে দেখাই। ওকে, নিচে এভাবে তো আসলে এটাও দেখাই দিই, এটা কিন্তু পুরাটাই ফোল্ড করে এগুলা আবার ভেতরে রেখে দেওয়া যায়। দেখেন ফোল্ড করে রেখে দেওয়া যায়, তখন এটাকে হিসাবে ইউজ করতে পারবেন, রান্না করে আপনারা টুল হিসাবে ব্যবহার করা যাবে, এইভাবে বসে থাকতে পারবে। আর এই টুলটা কিন্তু খুব ফ্লেক্সিবল একটা টুল, যেটা দেখতেছে একটা নির্দিষ্ট মাপ আছে, খুব নিচাও না খুব উঁচাও না। এখানে দেখেন, এখানে একটা শেড দেওয়া আছে যার জন্য তার পায়ের ক্ষতি হবে না বা কোনো কষ্ট হবে না বা পা কেটে যাওয়ার ভয় নাই। ওকে, আর এইটার নিচে দেখেন আমরা রাবার দিয়ে দিয়েছি, টাইলসের যাতে কোনো ক্ষতি না হয় নাকি, এভাবে ইজিলি মুভিং করতে পারবে। ওকে, টাইলসের ক্ষতি করবে না। আর এইটা হচ্ছে মাটি থেকে হাইটটা আছে হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি, আর এখান থেকে এইটুকু হাইট লম্বায় আছে 15 ইঞ্চি, আর চওড়াতে আছে 10 ইঞ্চি। সো রান্নাঘর ছোট হলে যে এটা ব্যবহার করতে পারবে না এমন কিন্তু ব্যাপারটা এরকম না, একদম খুব 15 ইঞ্চি জায়গা নিবে এই প্রোডাক্টটা ব্যবহার করতে, মাত্র 15 ইঞ্চি জায়গা নেবে। আচ্ছা, আর এই টুলে বসে কাটলে আপনার বডিটা ব্যান্ড হবে না, স্পাইনাল কর্ডে যাদের ব্যথা আছে, 50-এর উপরে এজ ডোম্যান বা 30-50-এর মধ্যে এজ বা তার বেশি, যারা রান্নাঘরে এখনো কাজ করে, মা বোন খালা শ্বশুর শাশুড়ি, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। ইয়েস, আমি একটা জিনিস জানি, অনেকে যখন আপনার, আপনাকে একটু আরেকটু জিনিস দেখাই দিই, কুরানিটা কিভাবে সেট করবে, বটি সেট করা তো আপনাকে দেখানো, দেখেন বটি সেট করার মতোই কিন্তু কুরানিটা সেট করতে হবে। আপনি যখন বটি সেট করবেন তখন বটিটা বের করবেন, এবং যখন কুরানি ব্যবহার করবেন তখন বটিটা ফোল্ড করে ভিতরে রাখবেন। বটিটা কিন্তু এমন একটা জায়গায়, কোনো ক্ষতিকারক জায়গা না, এখানে রকেট সায়েন্স, এটা খুব ইজি সেটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাস্টমারের ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম ইজি সেটিং, এটা নিজেই বাসায় সে সেট করতে পারবে। ওকে, চাইলে একজন মহিলাও সেট করতে পারবে। আচ্ছা ভাই, কি মেটাল দিয়ে করা এটা একটু বলবেন? হ্যাঁ, আমি মেটালটার কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে কার্বন স্টিল দিয়ে তৈরি, এবং ইলেকট্রোপ্লেটিং কোটিং করা আছে, বটি এবং কুরানি সিলভার কালারের হবে, যাতে সহজে জং আসবে না। আচ্ছা,
এবং এই যে দেখেন কুরআনি হয়ে গেল, এখন কুরআনটা সেট হয়ে গেল। আমি কুরআনিটার ফুল দেখাই আপনাকে, ফুলটা দেখা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের বটির গায়ে ফোন নাম্বারটা। হ্যাঁ, সেটা আমরা পরে বলে দিচ্ছি, আপনি ফুলটা একটু দেখেন আপনার কাছে। এই যে দেখেন কত সুন্দর করে তৈরি করা। বাহ, এখানে আবার পাত্র রেখে, এখানে পাত্র রেখে এইভাবে নারকেল কুড়ে এখানে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে কুরআনি সেটিংটা দেখালাম। এখন আমাদের সানজিদা ইয়াসমিন সানি, হ্যাঁ, আমার মিসেস, সে কিচেন কাটার্সের ওনার এবং ফাউন্ডার, সে এসে আপনাদেরকে বটিতে কিছু কেটে দেখাবে যে বটিটা ধারালো কেমন, এটা আপনার কাস্টমার, এবং বটি ব্যবহারের নিয়মটাও সানি বলে দিবে। রান্নাবান্না করছে তাদের জন্য এই প্রোডাক্টটা কিনুন, এটা শান্তির জিনিস হয়ে গেল নাকি। আপনার মাকে, শাশুড়িকে, খালা বা আপনার আত্মীয় স্বজনকে এই প্রোডাক্টটা গিফট করেন, এই প্রোডাক্টটা গিফট করেন। এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট এবং আমাদের বেস্ট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ব্যবহার করে তারা শান্তি পাবে এবং আপনাদের মানে রান্নাঘরকে সমৃদ্ধশালী করার জন্যই আমাদের প্রয়াস থাকে। আমাদের কিন্তু রান্নাঘরের প্রোডাক্টই পাওয়া যায়, আমরা রান্নাঘর নিয়েই কাজ করি মানুষের। হ্যাঁ, রান্নাঘরে কাটাকাটি, এই জন্য তো নাম দিয়েছেন কিচেন কাটার্স। কিচেন কাটার্স মানেই রান্নাঘরকে, আপনার রান্নাঘরকে সমৃদ্ধশালী করবই আমরা, সে দায়িত্ব আমাদের। আচ্ছা, এই যে দেখেন আমি বটিটা সেট করলাম, সানি এখন একটু কেটে দেখাবে। আপনারা পেয়ে যাবেন, আমরা ডিটেইলস অনেক কিছুই দেখাবো। দেখেন আমাদের প্রত্যেকটা বটির গায়ে ফোন নাম্বারটা খোদাই করা থাকছে। আচ্ছা, এই যে ফোন নাম্বারটা 01312168361, স্ক্রিনের যে নাম্বারটাও দেখবেন সেই একই নাম্বার। কিচেন কাটার্সের প্রোডাক্ট কিনতে হলে আমি কিন্তু কোনো ব্যান্ড হয় নাই, সোজাভাবে বসে কাটাকাটি করতে পারতেছি। দেখেন আলু ছিলা হইতেছে, দেখেন যখন তারা নরম কোনো জিনিস কাটবে। আচ্ছা, আপু ধারটা থাকবে কি রকম বলেন তো, ধান নিয়ে তো অনেক টেনশন থাকে। আচ্ছা, যখন শক্ত জিনিস কাটাকাটি করবে নিচের অংশ দিয়ে কাটাকাটি করবে, আর যখন নরম জিনিস কাটাকাটি করবে তখন উপরের এই অংশটুকু দিয়ে কাটাকাটি করবে। ওকে, মানে একটা বটির পুরো যতটুকু তার হাফ পোরশন নরম জিনিস কাটাকাটির জন্য, আর নিচের হাফ পোরশন হচ্ছে কিছু যে হাড় আর কিংবা মাস্টার্স কাটার সময় মাছের মাথা, মুরগির হাড়, এগুলো নিচের অংশ দিয়ে কাটাকাটি করবে। আমাদের বটিগুলো আমরা তৈরি করি এভাবে যে এইটুকু অংশ আমরা পাতলা করি নরম জিনিস কুচি কুচি করে কাটার জন্য, আর এই জিনিসটুকু শক্ত করে তৈরি করা হয় যাতে শক্ত জিনিস কাটা যায়। এখানে নরম জিনিস কাটা যাবে না, এখানে সব সময় একটা সম্পদ রেখে যাওয়ার মতো হবে। আচ্ছা, কুচি কুচি করাটা দেখি এখন আমরা। সানি কিন্তু খুব ভালো মানে রান্না করতে পারে, হ্যাঁ, ও খুব ভালো কুচি কুচি করার স্পেশালিস্ট নাকি। আচ্ছা, এইটা হাতে থাকাতে তো আপু মনে হয় কনফিডেন্সটা বেশি পাচ্ছেন। হ্যাঁ, এটা হাতে থাকাতে কনফিডেন্স বেশি থাকে, কেটে যাবে না, আঙ্গুল কেটে যাওয়ার ভয় থাকে। একটু জোরে প্রেস পড়ে গেল, সমস্যা নাই। না না, এটা ফিউজিংটা বলে দিব আমি, কাপড় সম্পর্কে বলে দিব। আচ্ছা আচ্ছা, দেখেন অনেকেই কিন্তু একটা কমপ্লেইনে থাকেন যে কুচি কুচি হয় না। কুচি কুচি আসলে করতে গেলে একটা পিওর কনফিডেন্স লাগে, এটার জন্য যদি এরকম একটা ফিঙ্গার কাভার আপনার কাছে থাকে আপনি কিন্তু অনেক বেশি কনফিডেন্স পাবেন। আর দেখেন আমি আগে মনে করতাম সালাদ মেকারের চাইতে কুচি আর হয় না, বাট আমি আজকে হিউম্যানের কাছে ফেইল, আপুর কাছে ফেইল। কিচেন কাটারের প্রোডাক্ট ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন কুচি কুচি, মানে রান্নাঘরকে সমৃদ্ধশালী করার জন্য কিচেন কাটার আপনাদের পাশে সব সময় আছে। ইয়েস, দেখেন কি সুন্দর কুচি কুচি হয়েছে, দেখেন আর আঙ্গুলও কেটে যাওয়ার ভয় নাই, কোনো ভয় নাই। আচ্ছা, এইটা একটু আমার হাতে দিবেন। এটা ফিউজিং সম্পর্কে ভাই, এইটার একটু ডিটেইলটা আমাদের বলেন তো, কি জিনিস এইটা? হচ্ছে স্যান্ডউইচ কাপড় বলে, এটা বাইরের কাপড়, আপনি দেখেন ফিউজিংটা, এই যে স্যান্ডউইচ কাপড়, এটা অনেকটা প্লাস্টিক কাপড়ের মতো। আমরা যখন এইভাবে প্রেস করব তখন কিন্তু এটা কাটছে না, দেখেন এটা কাটবে না, এটা অনেক দিন টিকবে। সো ফিঙ্গার ক্যাপ হিসাবে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট। আচ্ছা, এটা এটা আমরা এটার প্রাইস আমরা সবই বলে দিব, আর আমাদের একটা প্যাকেজ প্রোডাক্ট আছে,
রান্নাঘর এইটা সহকারে প্যাকেজ আছে, প্যাকেজ আছে 10টা আইটেমের একটা প্যাকেজ আছে, দারুণ একটা প্যাকেজ প্রোডাক্ট, যেটা একই শেডে আপনি 10টা প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো রান্নাঘরের কাজে আপনার লাগবে এবং সবগুলো আমাদের নিজস্ব তৈরি করা, প্রোডাক্টগুলোর কোয়ালিটিও ভালো হবে। আচ্ছা আমাদের একটু ডিটেইলস তাহলে বলেন এখন। আমি এইটার দাম বলে দিই, যেমন এই টুলকাটারের দাম হচ্ছে, এই জাদুর বাক্সের দাম হচ্ছে 4000 টাকা, 4000 টাকা, মাত্র 4000 টাকা। আমরা দাম বাড়াতে চেয়েছিলাম কিন্তু না, আমরা আরও এক মাসে অফারটা রাখবো, ঈদের পরে যেহেতু আমরা কাস্টমারের জন্য অফারটা রাখবো, এটা 4000 টাকা। আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 200, ঢাকার বাইরে 250 টাকা, শুধু টুল কাটার। ওকে ওকে, শুধু টুল কাটার। এবার আমরা দেখি কি প্যাকেজ রেডি করছে ভাই। হ্যাঁ, এই যে মুগুরের ব্যবহার তো দেখিয়েছে স্যার, যে এখানে হাড্ডি কাটার জন্য এইটুকু অংশের মধ্যে বাড়ি মারলে হাড্ডি কেটে যাবে, একটা মাছের মাথা, মাছের মাথা কাটার জন্য এই মুগুরটা ব্যবহার, এটা তেঁতুল কাঠের মুগুর, এরকম ফিনিশিং করা থাকবে, এটা একটা থাকবে এই প্যাকেজে। থাকছে একটা কিচেন অ্যাপ্রন, ভাই আবার পানি নিচ্ছে প্যারাসুট কাপড় বোঝানোর জন্য। না না, অবশ্যই আমি এটা কাস্টমারকে দেখাবো, এই দেখেন প্রতারিত না হয়, এই দেখেন পানি, এই দেখেন পানি ঝরে যাবে, আমি কিন্তু ই করলাম, এদিক দিয়ে পানি লিক করবে না, কচু পাতার মতো একদম পানি ঝরে যাচ্ছে। কিচেন অ্যাপ্রন 100% ওয়াটারপ্রুফ কাপড়ের দুইটা কালার আমাদের কাছে আছে, আমরা মাঝে মাঝে কালার চেঞ্জ হয় আমরা প্রোডাকশনের কারণে, তবে এখন আমাদের কাছে এই দুইটা কালার একই ফিউজিং, একই কাপড়ের, শুধু কালার ভিন্নতা, এইটা পাবে, এইটা ইয়েতে থাকবে, প্যাকেজে, প্যাকেজটাতে থাকবে, একটা কিচেন অ্যাপ্রন থাকবে, কিচেন অ্যাপ্রন, প্যাকেজের দুইটা আইটেম পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে দেখলেন না, তিনটা আইটেম, তিনটা আইটেম, ওকে, আর হচ্ছে একটা মুগুর, একটা অ্যাপ্রন। আচ্ছা, আর থাকছে হচ্ছে শাওয়ার ক্যাপ, বা এটাকে বলা হয়, আমরা বলি শাওয়ার ক্যাপ বা কিচেন ক্যাপ, এইটা পরে আপনি শাওয়ার নেন, গোসল করেন, আপনার মাথা এবং চুল ভিজবে না, আপনি রান্নাঘরে এটা পরে রান্না করেন, চুলটা আপনার রান্নার মধ্যে পড়বে না। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু সেমি ওয়াটারপ্রুফ কাপড়ের, এই একটা কিচেন অ্যাপ্রন থাকবে, আর কিচেন অ্যাপ্রনটার কিন্তু আরেকটা ব্যবহার আছে, এটা পরে আপনি যদি বয়স্ক কেউ অজু করে, অজু করে এটা পরে, তাহলে কিন্তু কাপড় ভিজার কোনো সম্ভাবনা নাই। সো আমাদের এক একটা প্রোডাক্ট কিন্তু আপনি মাল্টিপল ইউজ করতে, মানে দুই তিনটা পারপাস মাথায় রেখে করা, মাথায় রেখে কাজ করুন। ভাইয়া মেকআপ ক্লিন করার সময় কিন্তু আমরা মহিলারা এটা পরে মেকআপ করেন, আপনার মেকআপে সমস্যা হবে না, মহিলাদের জন্য এটা খুব ভালো, মানে মেকআপটা করার পরে ক্লিন করার সময়, এটা ইউজ করলে তখন ড্রেসটা নষ্ট হবে না। বাহ, তাহলে আপনাকে চারটা প্রোডাক্ট দেখাই দিলাম। হ্যাঁ আচ্ছা, এসেনশিয়াল চারটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি। আচ্ছা এরপরে কি আছে দেখি। আচ্ছা এখানে থাকছে মাছের আশ্চর্ণী থাকবে, মাছের আশ্চর্ণীর একটা যন্ত্র পাবে। ওকে, এটা পাঁচটা প্রোডাক্ট হয়ে গেল। তারপরে থাকছে বটির কভার, এটাও আমাদের নিজস্ব তৈরি, এটাও স্যান্ডউইচ কাপড়ের, এভাবে বটিকে আপনি কভার করে রাখতে পারবেন। ওকে, যা দুর্ঘটনা হাত থেকে বাঁচাতে, জিপার সহ, জিপার সহকারে দেখেন, এটা খুব সুন্দর বটির কভার। ফিঙ্গার ক্যাপের ব্যবহার তো সানি দেখিয়েছে, এটা দুইটা ফিঙ্গার ক্যাপ থাকবে, দুইটা থাকবে, দুইটা ফিঙ্গার ক্যাপ পাবেন। ওকে, তারপরে থাকবে হচ্ছে এইটা খুব ইউনিক একটা প্রোডাক্ট, এই কি জিনিস, এর মধ্যে আলু আছে, এটা আপনি গরম পানি বা ভাতের মধ্যে দিয়ে দেন, সিদ্ধ হয়ে যাবে, তারপরে ভর্তা করে নিতে পারবেন। ওকে, এটা এসিনেট কাপড়, বাসায় সবাই ব্যবহার করে ভর্তা করার জন্য, সিদ্ধ করার জন্য, পুরাতন কাপড়। আচ্ছা, কিন্তু এটা এসিনেট কাপড়, পানি পাস করবে এবং অনেক লংজিভিটি ভালো হবে। ওকে, গরম পানিতে আপনি ভর্তা করেন, এটা ভর্তা ব্যাগ বলি আমরা, ভেজিটেবল বয়েল ব্যাগ বলি। আচ্ছা, এই দুইটা ভেজিটেবল বয়েল ব্যাগ থাকবে এই প্যাকেজে। আমরা অনেক সময় দেখতাম ভাই পলিথিনে করেও দেওয়া হইতো এগুলো সেদ্ধর জন্য। হ্যাঁ, এটা এটা হাইজেনিক না, এটা হাইজেনিক হবে। ওকে ওকে, স্বাস্থ্যকর, মানুষ এখন স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, আর এখানে থাকবে হচ্ছে একটা শার্পিং স্টোন ইন্ডিয়া, এটা দিয়ে বটি ধার করতে পারবে এবং বাসার সবকিছু ধার করতে পারবে। আচ্ছা, এটা থাকবে, আমি কিন্তু 9টা আইটেম দেখিয়ে ফেললাম। লাস্ট কি আছে আরেকটা? লাস্ট হচ্ছে মহিলাদের জন্য কিউট একটা চাপাতি, ছোট্ট কিউট একটা চাপাতি। এখানে আপনাদের নাম্বার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ভাই তেল তেল করতেছে একদম। আপনি হাতের বটটাই এভাবে দেখেন কতটুকু হয়, খুব ছোট চাপ, ছোট। হ্যাঁ, এই যে এটা কিউট একটা চাপ, এটা মহিলাদের, এই যে এখন একবার ছোট, হ্যাঁ, এখন কুরবানিদের মাংস আছে না, হ্যাঁ, কুরবানিদের মাংস হাড্ডি কাটতে বাসায় মহিলারা যাতে নিজেরা ব্যবহার করতে পারে, এটা মহিলাদের জন্য স্পেশালি আমরা তৈরি করি। ওকে, এই চাপ এটা কিন্তু বাসার জন্য একদমই স্পেশালি করা, দেখেন মহিলাদের জন্য, এক বটির খুব ছোট, খুবই ছোট, দেখেন এই চাপাতিটা থাকবে, এটা ট্রাকের স্প্রিং এর কিন্তু। হ্যাঁ, এই চাপাতিটা থাকবে, এই টোটাল 10টা আইটেম, 10টা আইটেমের দাম বলে দিব। হ্যাঁ অবশ্যই, আমরা প্যাকেজটার প্রাইসিংটা জানি, দাম থাকবে মাত্র 6000। ছয় হাজার টাকা 10টা প্রোডাক্ট পাবো। ওকে, মানে এখানে কিন্তু আপনারা এই যে জাদুর বাক্সের সাথে
আরো 9টা আইটেম মিলে টোটাল 10 পিসের একটা প্যাকেজ যার দাম হচ্ছে 6000 টাকা। 6000 টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 200, ঢাকার বাইরে 250 টাকা। আমি একটু কাউন্ট করে দিই 10টা। ওকে অবশ্যই আমরা আবার একটু কাউন্ট করে দেই। চাপাতি চলে আসলো। এই দুই শার্পিং স্টোন, হ্যাঁ ভেজিটেবল বয়েল ব্যাগ দুইটা, তিন, ওকে দুইটা ফিঙ্গার ক্যাপ থাকছে, চার মাছের একটা আশ্চর্ণী থাকছে, পাঁচ একটা কিচেন স্পেশাল অ্যাপ্রন, হ্যাঁ তাহলে 6, ওকে আচ্ছা মুগুর একটা 7, এই একটা 8 হচ্ছে আপনার শাওয়ার ক্যাপ বা কিচেন ক্যাপ, ওকে 8টা এই আপনার হচ্ছে থাকছে একটা বটি কাভার 9টা, আর এই সেটটা থাকছে এই যে জাদুর বাক্স সব এখানে কিন্তু জিপারও আছে, দেখেন জিপার আছে, হ্যাঁ ওকে এই টোটাল 10টা প্রোডাক্ট পাচ্ছে একই সাথে, সেটা একই শেডের মধ্যে আপনি যদি জায়গায় জায়গায় কিনতে যান, কেন আমাদেরটা কিনবেন, আপনি যদি জায়গায় জায়গায় কিনতে যান আপনার দাম বেশি পড়বে, আর একই শেডে একটা প্যাকেজ নিয়ে নেন, টোটাল প্যাকেজ নিলে আপনার রান্নাঘরের কাজটা সহজ হবে এবং রান্নাঘরটাও সুন্দর থাকবে, সব মিলায় আপনার এই টোটাল প্যাকেজের দাম থাকছে 6000 টাকা, ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 200, ঢাকার বাইরে 250 টাকা। আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডারটা করবে? আমাদের ফেসবুক পেজ আছে কিচেন কাটার্স নামে, ওখানে আমাদের নক করতে পারে, আর আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, নাম্বার দুইটা অবশ্যই নোট ডাউন করে রাখতে পারেন, 01312168361, আবার 01737168361, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে, আমাদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইট আছে সবগুলো কিছুর মাধ্যমে অর্ডার করতে পারবে। আচ্ছা সরাসরি যদি কেউ আসতে চায়? আচ্ছা আর এটা হচ্ছে আমাদের শোরুম শ্যামলি স্কোয়ার শপিং মলের শোরুম, এটার অ্যাড্রেসটা আমি বলে দিই, শ্যামলি স্কোয়ার শপিং মলের নিচতলাতে লেভেল 1 দোকান নাম্বার 136, দোকানের নাম কিচেন কাটার্স, এটা হচ্ছে শ্যামলি সিনেমা হলের মার্কেট নিচতলাতে, যেটা পুরাতন শ্যামলি সিনেমা হলের মার্কেট সেটা। ওকে তো ভিউয়ার্স খুব চমৎকার একটা আইটেম কিন্তু আমরা দেখিয়ে দিলাম, এখানে কিন্তু প্যাকেজটা চাইলে আপনারা নিতে পারেন, এছাড়াও কিন্তু ওনাদের নিজস্ব কিছু দাঁড়িয়ে কাটার বটি আছে দেখেন, এগুলো কিন্তু খুব পপুলার আইটেম, অনলাইনে সর্বপ্রথম এই আবিষ্কারক হচ্ছে আমাদের কিচেন কাটার্সের সজল ভাই আমাদের আপু। আচ্ছা এইগুলোর প্রাইস কি একটু বলে দিব? হ্যাঁ হ্যাঁ এগুলো দাঁড়িয়ে কাটার বটি যদি কারো লাগে আমাদের কাছে আছে, আরও কিছু অ্যাভেলেবেল হবে খুব শীঘ্রই। আচ্ছা এটা একটা সানি বলে দিচ্ছে। তাপু কোনটার কেমন প্রাইস একটু বলে দেন? এটা গোল্ডেন কালারের বটিটা, এটা দেখেন ফোল্ড করা আছে, পেছনের দিকটা এই সাথে দেখিয়ে দিই, আমাদের এটা কিন্তু কোনো শীট কেটে বানানো না, একটা পাকা লোহাকে, আচ্ছা সিঙ্গেল প্যানেলের লোহা, তারপরে হ্যাঁ এই বটিটা প্রস্তুত করা, ফোন নাম্বারটা দেওয়া আছে, কাস্টমার অবশ্যই বটি হাতে পাওয়ার পর চেক করে নেবেন, এই যে বটিটা এটা প্রাইস থাকছে 2250, কোরানি সহ 2450। আচ্ছা এটা এখন ব্যবহারের জন্য উপযুক্ত, টাইট করে নিলে, আর এইটা হচ্ছে 16 ইঞ্চি কাঠের নিচে যে 1.5 ইঞ্চি কাঠ লাগানো আছে, এটা রান্না করে সিঙ্কের উপর থেকে নামিয়ে দিলে কাঠটা নড়বে না। আচ্ছা অনেকের তো ওই জায়গায় টাইলস প্লেস থাকে, এটা কি সেখানে এটা যাবে? যে কিচেন সিঙ্কটা একটু 1/2 ইঞ্চি দাবানো থাকে, এই জন্য এখানে আবার 1/2 ইঞ্চি কাঠ দেওয়া আছে, ওয়াও, যাতে মানে কোনো নড়াচড়া না করে, মানে এটা নিয়ে বিশাল পরীক্ষা নিরীক্ষা হয়েছে ভাইয়া, 4 বছর হয়ে যাচ্ছে আমাদের এই ব্যবসা, অক্টোবরে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই ব্যবসার বয়স হচ্ছে 4 বছর, এই অক্টোবরে 4 বছর পূর্ণ হবে। ওকে এটা থাকছে 2450 টাকা, আচ্ছা 2450, এটা পুরানি বাদে নিলে 2250, ওকে আমি সহ নিলে 2450, এর সাথেও কিন্তু প্যাকেজ আছে, এটার সাথে যদি 10টা আইটেমের প্যাকেজটা নেয় তাহলে 4500 টাকা, মানে গোল্ডেন কালারের বটির সাথে আরো যে 9টা আইটেম আমি দিয়েছি ওটা যদি নেয় তাহলে এই প্যাকেজটা গোল্ডেন কালারের বটির সাথে প্যাকেজটা নিলে 4500 টাকা। ওকে এটার প্রাইস থাকছে, হ্যাঁ ওকে এটার প্রাইস থাকছে 1750, আর এটা ভাঁজ করে রাখা যাবে, পেছনের চাবিটা খুলে দিলে এটা ভাঁজ করে রাখা যাবে, এটা ভাঁজ করে রাখতে পারবে, এটা এটা যেমন 7 ইঞ্চি আছে মানে 6.5 ইঞ্চি আছে, এটা আছে 5.5 ইঞ্চি, ওকে আর এটা ফোল্ড করে রাখা যায় না, কিন্তু এই বটিটা আমার ভীষণ পছন্দের একটা বটি, লেসটা দেখেন উল্টা দিকে, এখানে আমরা একটা স্ক্রু দেওয়া আছে ছোট্ট, বটিটা সামনের দিকে না আসতে পারে। আচ্ছা আর প্রত্যেকটাতে ফোন নাম্বার খোদাই করা থাকবে, প্রত্যেকটা বটিরই নিচের অংশ দিয়ে শক্ত জিনিস কাটবেন, উপরের অংশ দিয়ে নরম জিনিস কাটবেন। এটা প্রাইস কত? এটা প্রাইস 1450, ওকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের কিন্তু অনেক চমৎকার আইটেম আমরা দেখিয়ে দিলাম, এছাড়াও আমাদের প্রোডাক্ট আছে যেগুলো আমরা দেখাই, এটা হচ্ছে যেমন দাঁত কাঠের হাতল সহ, এটা 750 টাকা, 750 টাকা কাঠের হাতল সহ খুব সুন্দর দাঁত, এরকম কিছু দাঁত আছে, আরো কিছু কামারের প্রোডাক্ট আছে, এটা দিয়ে হচ্ছে
গরম হাড়ি করাই ধরার জন্য, তারপরে সারাশি হিসেবে ব্যবহার করতে পারবে। এটার দাম হচ্ছে 450 টাকা। 450 টাকা মানে কিচেনের খুঁটিনাটি যা সব এখানে পেয়ে যাবেন। আমাদের দোকানে এসে দেখে তারা নিতে পারবে। তারপরে যে সারাশি আছে এটার দাম 350 টাকা। ওকে ওকে, গরম হাড়ি করাই ধরতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃক্ষ মেলা থেকে সবাই গাছ কিনতে চায়, একটা নিরানি আমাদের এখানে আছে দোকানে, এগুলো হচ্ছে 350 টাকা। 350 টাকা গাছের যত্ন করতে হলে কিন্তু নিরানিটা খুব ভালো আছে। আমাদের কিছু কিছু আরো কিছু প্রোডাক্ট আছে। এখন এই যে কুরবানি চলে গেছে, বড় চাপাতি, মানে যদি এখনো কারো চাপাতি লাগে, গরু যারা এখনো মাঝে মাঝে কাটেন নিজের বাসা অনুষ্ঠানের জন্য, তারা কিন্তু এই চাপাতিটা নিতে পারেন। এগুলো ট্রাকের স্কিন এর দেখেন, এগুলো কত করে? এটা 1500 টাকা সিঙ্গেলি নিলে। আমাদের আবার এটার একটা প্যাকেজ আছে, আমাদের গুড়ি সহকারে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, আমি দেখাই দিচ্ছি প্যাকেজটা। এই দেখেন, মানে আপনি যে কোনো সময় কষাই হয়ে যেতে পারবেন, কোনো টেনশন নাই। যে তেঁতুল কাঠের গুড়ি, চাপাতি, দুইটা চামড়া ছিলা ছুরি থাকে, চামড়া ছিলা জন্য কড়াতে ছুরি, তারপরে আপনার থাকবে হচ্ছে একটা মাংস কাটার ছুরি থাকবে, এই যে মাংস কাটার ছুরি, এটাও ট্রাকের স্পিন এর, ঠিক আছে। এই এই ছয়টা আইটেম, এই যে ছয়টা আইটেমের প্যাকেজ আছে, এটা 3500 টাকা। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 200, ঢাকার বাইরে 250 টাকা। ওকে, তো অনেক প্রোডাক্টই আজকে দেখিয়ে দিয়েছি। দোকান ভিজিট করতে হবে, ভিজিট করলে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট আছে, দেখে নিতে পারবেন, আর অর্ডার করলে অনলাইনে অবশ্যই পাবেন আপনারা। তো সরাসরি আসতে চাইলে আপনারা দেখেন শ্যামলী স্কয়ার শপিং মল, যেটা পুরাতন শ্যামলী হলের ঠিক পাশে, এইটা লেভেল 1, দোকান নাম্বার 136-এ সরাসরি চলে আসতে পারবেন। আর একটু বলে নিই আপনার ভিউয়ার্সদেরকে, যেমন আমাদের কিচেন অ্যাপ্রন যেগুলো আছে, যে কিচেন অ্যাপ্রন 100% ওয়াটারপ্রুফ কাপড়ের, এগুলো যদি কেউ পাইকারি নিতে চায় বা বেশি নিতে চায় কোয়ান্টিটি, তারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারে। মানে যদি কেউ পাইকারি নিতে চায়, তার খুচরা যদি একটা কেউ নিতে চায়, তারা কি নিতে পারবে? আমাদের কাছে একটু বেশি পড়বে, এটা বেশি রাখবো আমরা, তখন 750 টাকা করে রাখবো, ঠিক আছে। কিন্তু কেউ যদি পাইকারি নেয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 পিস, মিনিমাম 20 পিস অর্ডার করুন। মিনিমাম 20 পিস অর্ডার করলে আমরা নেগোশিয়েবল দাম, তখন 20 পিস অর্ডার করলে আমরা কম দামে দিতে পারবো। ওকে, তো এরকম জাদুর বাক্স কিংবা আপনার কিচেনের যাবতীয়, হ্যাঁ, আপনি বটির কাভারও চাইলে করে আমাদের কাছ থেকে ইয়ে নিতে পারবেন। ওকে, বটির কাভারগুলো আপনারা চাইলে পাইকারি নিতে পারবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কত পিস লাগবে? তবে মিনিমাম 20 পিস অর্ডার করতে হবে। যেমন কিচেনের ক্যাপ, শাওয়ার ক্যাপ, এগুলো পাইকারি নিতে পারবেন। অতএব এগুলো নিতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনাদের মিনিমাম 20 পিস অর্ডার করতে হবে এগুলো পাইকারি নিতে গেলে। ওকে, তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপু আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।